যে তোমরা যখনই টায়ার কিনতে যাবে তখন কিন্তু এই চারটে নাম্বার তোমাদেরকে দেখতে হবে। সেখানে তোমার প্রথম দুটো নাম্বার মেনলি ডিসকাউন্ট কিন্তু খুব বেশি পাওয়া যায় অনলাইনে, থাকে অনলাইন থেকে পারচেজ করলে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কবে বেরোবো, কত তাড়াতাড়ি বেরোনো যায়। আমি 10% চালিয়ে হয়তো আমার কোনো প্রবলেম হলো, তখন আমি কোম্পানির কাছে এলাম রিপ্লেসমেন্টের জন্য। তখন নেক্সট টাইম তোমরা যখন নেবে টাকার দিকে না তাকিয়ে একটু যদি এইসব জিনিসগুলোকে একটু খেয়াল রাখো, আমার মনে হয় লাভেই থাকবে। এবার তোমাদের রেজিস্ট্রেশনটা ওই নাম্বারে কমপ্লিট হয়ে যাবে। ফার্দার যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় ওই রিপ্লেসমেন্ট বা যে যেটা বলছিলাম আর কি সেটার জন্য। তো নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি প্রিয়াঙ্কা। আমি সন্দীপ। আমি আয়ুষ। আর তোমরা দেখছো সন্ধ্যাঙ্কা ব্লগস। সো আশা করব পুজো তোমাদের সবাই খুব ভালো কেটেছে। আমরা নর্থ বেঙ্গলের নতুন একটা সিরিজ নিয়ে খুব শিগগিরই আসতে চলেছি। তো তার জন্য সবার আগে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টায়ার। তোমরা যারা আমাদের লাস্ট সিরিজটা দেখেছো তাতে তোমরা ভালো করে হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে প্রচন্ড রোড নয়েজ ছিল। তো কলকাতায় ফিরে আসার পরে আমি টায়ারের দোকানে কথা বললাম, তাতে ওনারা আমাকে সাজেস্ট করলেন যে টায়ারের যে রাবার অনেক হার্ড হয়ে গেছে যেটা রোড নয়েজ করছে, তো টায়ার চেঞ্জ করিয়ে নেওয়াটা বেস্ট অপশন। তো যেহেতু নেক্সট ট্রিপে আমরা প্রিপারেশন নিচ্ছি, তো প্রথম প্রিপারেশন আমাদের টায়ার চেঞ্জটাই মেন দরকার, আর টায়ারের উপরেই তো গাড়ি চলে, তো টায়ারটাকেই আগে প্রায়োরিটি দেওয়াটা দরকার। তোমরা তো জানোই যে আমাদের এই গাড়িটা অনেক পুরনো, 2012 তে আমাদের এই গাড়িটা কেনা। তো সেক্ষেত্রে তোমার কোনো বি ট্রিপে যাওয়ার আগে আমরা এটাকে ভালোভাবে চেক আপ একবার করিয়ে নিই। যারা আমাদের এই আগের সিরিজটা কালিম্পং এর সিরিজটা যদি দেখে থাকো তাহলে তারা তোমরা তো জানোই যে আমরা কি কি সমস্যার মধ্যে পড়েছিলাম চেক করে নিয়ে যাওয়ার পরেও। তো এবারে আর কোনো ত্রুটি রাখতে চাইছি না, কোনোভাবেই আর কোনো ত্রুটি রাখতে চাইছি না। তাই সবার আগে যেটা তখন আমাদেরকে এখান থেকে বলা হয়েছিল যে টায়ারটা চেঞ্জ করে নিলে ভালো হয়, তাই আমরা আগে টায়ারটাকে চেঞ্জ করিয়ে নিচ্ছি। গাড়ির টায়ার চেঞ্জ করতে গেলে কিছু কিছু নিয়ম ফলো করা খুব প্রয়োজন হয়। তো যারা জানো তাদেরকে আমরা কিছু বলতে চাইছি না, কিন্তু অনেকেই তা জানি না একটা টায়ার চেঞ্জ করার সময়, একটা নতুন টায়ার কেনার সময় আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হয়, কি কি জিনিসগুলো দেখতে হয়। এই আজকের ভিডিওটাতে আমরা চেষ্টা করব সেই ছোট খাটো সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো তোমাদেরকে দেওয়ার, যতটা আমরা জানি ততটা তোমাদেরকে দেওয়ার। তারপর বাকিটা তোমরা তোমাদের মতামত, তোমাদের যে তোমরা যে জিনিসগুলো জানো সেগুলো কিন্তু তোমরা প্লিজ কমেন্টে শেয়ার করো, খুব ভালো লাগবে। কারণ কালিম্পং সিরিজের আমাদের ভিডিওতে তোমাদের আমরা অনেক সাপোর্ট পেয়েছি, তোমাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি যেটা আমাদেরকে কিন্তু সমৃদ্ধ করেছে। তো আমরা অনেক জিনিস জানতাম না, সেগুলো তোমাদের সঙ্গে তোমাদের কমেন্ট পড়ে আমরা অনেক জিনিস জানতে পেরেছি, নতুন ভাবে জিনিসগুলোকে দেখতে শিখেছি। তো সেই জায়গা থেকে আশা করব এই ভিডিওটাতে যদি তোমাদের কোনো কিছু যদি তোমাদের সাজেশন থাকে তোমরা সেটাও আমাদেরকে জানাতে পারো। তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটা আমরা জানি, আমরা যখন কোনো টায়ার চেঞ্জ করতে যাই আমরা কি কি দেখি, তো সেটা তোমাদেরকে এখানে দেখানোর আমরা পুরোপুরি চেষ্টা করব। আশা করব তোমরা অনেকেই এই ভিডিওটা থেকে অনেক নতুন কিছু জানো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ আমরা চলে এসেছি ইন্দোর রেডিয়াল ক্লাব। বেসিক্যালি এটা আমাদের বাড়ির একদম কাছে, একদমই কাছে। এখান থেকে আমাদের বাড়ি ম্যাক্সিমাম 10 মিনিটস। একবার একবার করে ওই দুটো ব্র্যান্ডই দেখবো, ব্রিজস্টোন আর ইয়োকোহামা, দুটোই দেখবো। 14 ইঞ্চ ধরে দাঁড়িয়ে চারটে লাগবে, আগে আপনি একটা করে দেখেন। এইটা দেখতে পাচ্ছ নাম্বারটা EMN3824। তো এখানে 38-টার মানে হচ্ছে কত নম্বর সপ্তাহ এই, আর 24 হচ্ছে ইয়ার।
তো এটা হচ্ছে 2024 এর 38 নম্বর সপ্তাহের ম্যানুফ্যাকচার টায়ার। এবারে তোমাদেরকে এইটা সম্পর্কে একটু জানাই যে তোমরা যখনই টায়ার কিনতে যাবে তখন কিন্তু এই চারটে নাম্বার তোমাদেরকে দেখতে হবে। সেখানে তো প্রথম দুটো নাম্বার রিপ্রেজেন্ট করে সপ্তাহকে, আর লাস্টের দুটো ডিজিট কিন্তু রিপ্রেজেন্ট করে কোন ইয়ারের মাল। তো সবসময় চেষ্টা করবে এক দু মাসের পুরোনোর যদি টায়ার হয় তাহলে সেটা বেস্ট তোমাদের জন্য, ঠিক আছে? তো নেক্সট টাইম মাথায় রাখবে। এবারে আমরা যেরকম যে 38, দ্যাট মিন এটা সেপ্টেম্বরের মাঝামাঝির দিকের ম্যানুফ্যাকচার করা এই টায়ারটা, এর আগের এখন পাইনি। তো সেই কারণে, আর এখন আমরা সামনে অনেক কাজও আছে, তো সেই কারণে আমরা এখানটাতে আর ওয়েট করলাম না। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, মানে সুবিধা হবে। দেখো, তোমাদেরকে দেখাই, এই যে দেখছো আসছে কিনা জিনিসটা, এই যো এইটা দেখো 3923, তার মানে কি দাঁড়ালো, এই টায়ারটা 2023 39 weeks, দ্যাট মিন এটাও সেই সেপ্টেম্বরেরই ম্যানুফ্যাকচার টায়ার, ঠিক আছে না? তো তোমরা এইভাবে কিন্তু সবসময় যখন নেবে চেক করে নেবে, তাতে সুবিধে বেশি। মেনলি ডিসকাউন্ট কিন্তু খুব বেশি পাওয়া যায় অনলাইনে, থাকে অনলাইন থেকে পারচেস করলে, কারণ অনলাইনে মানুষ প্রচুর পারচেসিং করেন, প্রচুর প্রোডাক্ট নেন, তাই অনলাইনে এই ব্যাক ডেটের মালগুলো কিন্তু প্রচুর টাকার ডিসকাউন্টে অনলাইনে পাওয়া যায়। আমিও নিলে নিতে পারতাম, বাট আমি যখন জেনে গেছি তো আমি ওই ডিসকাউন্টের বিষয়টাতে না গিয়ে অন স্টোরে এসে কারেন্ট উইক তো জেনারেলি পাওয়া যায় না, ওই কারেন্ট উইক থেকে যতটা কাছাকাছি নেওয়ার, এক দেড় মাস দু মাস ম্যাক্স, তার বেশি না, বেশি ব্যাকে যাওয়াই ভালো। তো যেটা বলছিলাম যে সবসময় চেষ্টা করবে একসঙ্গে চারটে টায়ার যদি চেঞ্জ করো তাহলে চারটে টায়ারই যেন একই সেম উইকের হয়। সিরিয়াল নাম্বার এদিক ওদিক হতে পারে, তাতে কোনো কিন্তু প্রবলেম আমার মনে হয় না হবে, বাট উইক যেন সেম থাকে। আর একটা যেটা আছে, তুমি তোমরা চারটে টায়ার একসঙ্গে চেঞ্জ করো বা দুটো টায়ার একসঙ্গে চেঞ্জ করো, যখনই চেঞ্জ করবে পেয়ার দুটো যেন একই উইকের হয়, এটা খুব দরকারি। হয়তো ভাবছে যে বারবার একই কথা কেন বলছে, তো এটা খুব দরকার, আমাদের অনেকেরই জানা থাকে না, তো সেটা আমরা জানতাম, তাই তোমাদেরকে বিষয়টা দেখে আমরা ডিসকাউন্টের দিকে দৌড়ে যাই। অনেক সময় ডিসকাউন্ট দেখে আমরা দৌড়ে যাই, আমরা অনেকেই এইসব ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খেয়াল করি না। আর তবে তোমাদেরকে কিন্তু একটা মেন কথা প্রথমে বলে দিই যে এটা কিন্তু নন প্রমোশনাল ভিডিও, ঠিক আছে? এখানে কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না। নেক্সট টাইম তোমরা যখন নেবে টাকার দিকে না তাকিয়ে একটু যদি এইসব জিনিসগুলোকে একটু খেয়াল রাখো, আমার মনে হয় লাভেই থাকবে। তো আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে এই তথ্যগুলো ঠিক তোমরা কতটা জানতে, বা তোমরা যদি আর কী কী জিনিস খেয়াল করো একটা টায়ার কিনতে যাওয়ার সময়, তো সেটাও কিন্তু যদি তোমরা আরও কিছু জানো তাহলে প্লিজ আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে, সঙ্গে আমরাও জানতে পারবো আরও অনেকে জানতে পারবে। তো আশা করবো তোমরা আমাদেরকে তোমরা যে জিনিসগুলোকে খেয়াল রাখো বা মাথায় রাখো একটা টায়ার কিনতে যাওয়ার সময়, তো সেগুলো তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। ব্রিজস্টোন আর ইয়োকোহামা এই দুটো ব্র্যান্ডের মধ্যেই দেখতে চাইছি। তো মেনলি যেটা আমি তখনই তোমাদেরকে বলছিলাম যে আমাদের যেটা লাস্ট সিরিজে প্রবলেম হয়েছে ভীষণ রোড নয়েজে, তো সেক্ষেত্রে আমাদের মেন এখানে যেটা দেখবার বিষয় হচ্ছে, যাতে যেটাতে রোড নয়েজ একদম যে হবে না তা তো নয়, ওটা তো আটকানো সম্ভব নয়, কিন্তু কথাটা যেটা হচ্ছে যে টায়ারটার মধ্যে কম আওয়াজ আসবে, তো সেই ক্ষেত্রে এখান থেকে বলা হচ্ছে যে ইয়োকোহামাতে মেনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে এতে সিলিকনের ভাগটা বেশি, সেই কারণে এতে একটুখানি আওয়াজটা কম হয়, আর ব্রিজস্টোনের মধ্যে সিলিকনের রেশিওটা একটু কম, তার জন্য ওর আওয়াজটা একটু এর থেকে বেশি, ব্যাস। তো তোমাদেরকে দেখাচ্ছি যেটা ওনারা আমাদেরকে দেখালেন, যে জিনিসটা কিভাবে, মানে চেষ্টা করছি তোমাদেরকে, জানি না কতটা অডিবল হবে, কিন্তু তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে বুঝতে পারবে আওয়াজটা কি। এটা হচ্ছে ইয়োকোহামা টায়ার, আর ইয়োকোহামার গুটি এইরকম, আর এটা ব্রিজস্টোনের গুটি এইরকম, দুটোই চওড়া একই, কোনোরকম কোনো বেশি কম নেই, বাট গুটির যৎসামান্য হেরফের আছে,
এই যে গুটি এইরকম মিডিলে একটা আছে যেটা ব্রিজস্টোনে নেই, আর ব্রিজস্টোনে এনারা বলছেন রোড নয়েজটা একটু বেশি হয়, সেটা কিভাবে বোঝে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো এবারে ইয়োকোহামা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই ব্রিজস্টোনেতে কিরকম একটা ফ্যান একটা আওয়াজ হচ্ছে, ফ্যান ফ্যান আওয়াজ, কিন্তু সেই তুলনায় এই ইয়োকোহামার আওয়াজটা একটু মোটা আওয়াজ, ওই খ্যান খ্যান করছে, যেটা খ্যান খ্যান করছে না। আর এই খ্যান খ্যান আওয়াজটাই যখন রোডেতে গাড়ি চলবে সেটা কিন্তু রোড নয়েজ করবে ব্রিজস্টোনেতে। আর ইয়োকোহামাতে ওনারা বললেন সিলিকনের রেশিওটা একটু বেশি, যে কারণে রোড নয়েজটা কম হয়। আর ব্রিজস্টোনেতেও সিলিকন আছে, বাট ওতে রেশিওটা একটু কম, রাবার আর মানে ওতে রাবারের ভাগটা বেশি আর সিলিকনের ভাগটা কম, বাট ইয়োকোহামাতে ব্রিজস্টোনের তুলনায় সিলিকনের পোর্শন রেশিওটা বেশি। ব্রিজস্টোনের দাম ইয়োকোহামা থেকে মাত্র 50 টাকা কম, তো কোনো অসুবিধে মানে একই প্রায় প্রায় দাম, 50 টাকা তো আর এমন কিছু এদিক ওদিক নয়, মেইনলি ওই যে বললাম যে আওয়াজটা, যে রোড নয়েজটা, সেটার জন্যই কিন্তু যাতে কম হয় সেটার। নতুন টায়ার তো সব কিছুতেই সুন্দর, কিন্তু যখন এটা আরো কিছুদিন পর গিয়ে পুরনো হবে তখন তো এতে রোড নয়েজ ধীরে ধীরে আসবে, সেটার কথাই মাথায় রেখে আমরা ইয়োকোহামাটা নেওয়াটাই ঠিক করলাম। এই যে একই উইকের চারটে টায়ার, এই চারটে টায়ারই একই ইয়ার একই উইক, মানে 38 উইকেরই চারটে, তো এখন এইটাই লাগানো হবে এই চারটে। এই যো তোমরা দেখতেই পাচ্ছ খোলা স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমাদের ডিল ফাইনাল তাই টায়ার খোলা স্টার্ট হয়েছে। এখন রিম ক্লিন করা হবে।
और अगर नाइट्रोजन होगा तो उतना ही आदमी बैठिएगा चार को तो 35 रखिएगा, दो ऊपर चलिएगा तो 33 32। এখন এখন এটা ব্যালেন্সিংয়ে যাচ্ছে। চারটে টায়ারই লাগানো হয়ে গেছে, এরপর অ্যালাইনমেন্টটা করা হবে। দেখো দারুণ লাগছে গাড়িটা, ব্যাপক লাগছে। আমাদের আগে ছিল ব্রিজস্টোনের টায়ার, তো ওটা দারুণ পারফর্ম করেছে পাহাড়েতে, আর এবার আমরা লাগালাম ইয়োকোহামা। বাকি রিভিউ গাড়ি চালিয়ে দেখা যাবে, আর কীরকম হচ্ছে না হচ্ছে রিভিউটা তোমাদেরকে তখন দেবো যখন অন রোড থাকবো, ট্রিপে দেখা হবে।
তো আমরা তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি যে কবে বেরোবো, কত তাড়াতাড়ি বেরোনো যায়। অ্যালাইনমেন্টের জায়গাটা একটু পরে গাড়িটাকে এখানে আনা হবে। এখন এখানে আসবে গাড়ি অ্যালাইনমেন্টের জন্য। ব্যালেন্সিং তো তোমরা দেখলেই ওখানেই হয়ে গেছে ব্যালেন্সিং, এখন এখানে আসবে অ্যালাইনমেন্টের জন্য। এবার অ্যালাইনমেন্টটা চেঞ্জ চেক করা হবে। কি বলে মোটামুটি বহুত থা সার্টিফিকেট। এটা সার্টিফিকেট অ্যালাইনমেন্টের। हम आपके टायर का रजिस्ट्रेशन कर देते हैं। हाँ। ठीक है। उसमें है आपका कि 2 बरस के अंदर 50% ड्यूटी रहने तक कहीं टायर लग के कट फट भी जाएगा तो आपको कंपनी पास करके टायर दे देगी, जितना आप यूज किए रहिएगा उतना पैसा आपको देना पड़ेगा। हाँ, उन्हीं ये बोल रहे जो 2 বছরের ওয়ারেন্টি, 2 বছরের ওয়ারেন্টি মিন 2 বছরের মধ্যে আমি যে কদিন গাড়ি চালালাম তাতে আমার যত পার্সেন্ট গুটি আর কি চলে নষ্ট হয়, তো এই 2 বছরের মধ্যে আমি যখন রিপ্লেসমেন্টে মানে কোনো প্রবলেম হলো, ম্যানুফ্যাকচারিং প্রবলেম বা কাট এলো, সেক্ষেত্রে আমি যখন রিপ্লেস করাতে আসব আমাকে কোম্পানি রিপ্লেসমেন্ট করে দেবে। কিন্তু যতদিন আমার ওই প্রবলেমটা হচ্ছে ততদিন তো আমি গাড়ি চালাচ্ছি, তো ততদিনে যত পার্সেন্ট আর কি গুটিটা নষ্ট হচ্ছে তো সেই গুটিটার প্রাইস আমাকে নতুন যে রিপ্লেসমেন্ট করে দিচ্ছে সেইখানে আমার সাথে কোম্পানি অ্যাডজাস্টমেন্ট করবে। ধরে নিন সাপোজ আমি যদি টায়ারটা 30% গুটি চালিয়ে থাকি তাহলে আমাকে কোম্পানি দেবে 70% ফ্রি অফ কস্ট, বাট 30%-এর পে আমাকে করে দিতে হবে কোম্পানিকে। ওর একটা হাইট আছে, সার্টেন হাইট আছে, মানে সেটাকে মাপা হবে, মেপে তখন ওখান থেকে বার করা হবে যে কত পার্সেন্ট গুটিটা খয়েছে। যত পার্সেন্ট গুটি খইবে তার টাকাটা আমাদেরকে পে করতে হবে আর বাকিটা কোম্পানি পে করবে। এটা একটা ভালো অপশন, মানে এরকম নয় যে 2 বছরের মধ্যে কিছু হলে পুরোটাই কোম্পানি দেবে না, পুরোটা কোম্পানি দেবে না। এটা একটা ভালো অপশন যে আমি 10% চালিয়ে হয়তো আমার কোনো প্রবলেম হলো তখন আমি কোম্পানির কাছে এলাম রিপ্লেসমেন্টের জন্য, তখন আমি ওই যে 10% গুটির প্রাইসটা আমি পে করব, বাকি 90% কোম্পানি আমাকে রিপ্লেস করে মানে কোম্পানি নতুন দামটা কোম্পানি 90% দেবে আমাকে, সেক্ষেত্রে তাহলে 10%-এর দাম দিতে হবে। হ্যাঁ, আর এটা কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রবলেমসের ক্ষেত্রে বা ওই কাট হয়ে গেল ফেটে গেল এই সমস্ত জিনিস, বা টায়ার কখনো কখনো এয়ার নিয়ে নেয় সেসব ক্ষেত্রে।
আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম যে এটা ইয়োকোহামার ক্ষেত্রে, বেস্টনের ক্ষেত্রেও কিন্তু সেম থিং, ওখানেও এরকম পার্সেন্টেজের হিসেব থাকে, যত পার্সেন্টেজ গুটি যে টায়ার নেবে সে যতটা ক্ষয়িয়েছে সেই হিসাবে তাকে পে করতে হবে, আর বাকিটা কোম্পানি পে করে টোটাল একটা রিপ্লেস করে একটা নতুন প্রোডাক্ট, তখন নতুন টায়ার তখন দিয়ে দেবে। আর যে যিনি টায়ারটা কিনছেন তার ফোন নাম্বারটা ওখানে দিতে হবে, তাতে একটা ওটিপি আসবে, ওটিপি আসলে কী হবে তোমাদের রেজিস্ট্রেশনটা ওই নাম্বারে কমপ্লিট হয়ে যাবে। ফার্দার যদি তোমাদের কোনো রকমের কোনো অসুবিধা হয় ওই রিপ্লেসমেন্ট বা যে যেটা বলছিলাম আর কি সেটার জন্য, এসে গাড়ির নাম্বার আর ফোন নাম্বারটা দিলেই বাকি ফার্দার সমস্ত কাজ ওইভাবেই হয়ে যাবে, আলাদা সেরকম কিছু মাথা ঘামানোর প্রয়োজন পড়বে না, খুব ইজি। রিপ্লেসমেন্ট ব্যাপারটাও কিন্তু খুব ইজি যেটা দেখে মনে হলো। টায়ার আমাদের পড়েছে 13,750 চার পিস, আর হুইল অ্যালাইনমেন্ট চার্জেস পড়েছে 338, আউটপুট হ্যাঁ টোটাল আমাদের এখানে পড়েছে 1,000 টাকা। তো টোটাল আমাদের হলো এই 18,600। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো। তো আজকে যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে দিয়ে অন করে অল করে দিও, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা তখনই তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত Bye. Bye.